ডিজিটাল দুনিয়ায় আমরা ভুলে গেছি চিঠি, তার সঙ্গে সঙ্গে ভুলে গেছি পুরনো সেই ডাকঘরটি। আর সেই পুরনো ঐতিহ্যকে এবছর আপনাদের সামনে তুলে ধরতে রথখোলা স্পোর্টিং ক্লাবের থিম ডাকপিয়ন। আপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল, সঙ্গে আমি নিবেদিতা। পুজোর প্রাক প্রস্তুতিতে আজ আমরা রথখোলা স্পোর্টিং ক্লাবের প্রাক প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরব। ব্যাপার বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কিন্তু সপ্তাহেও হয়েছে, আগের সপ্তাহে হয়েছে। বৃষ্টির মধ্যে বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এখন বৃষ্টির কথা চিন্তা করে ওই দিনের বেলা যতটা কাজ করা যাচ্ছে এগিয়ে যাচ্ছে, বৃষ্টি তো ঠিকঠিকানা নেই কখন চলে আসছে কি ব্যাপার নেই, এখন সেটা কিন্তু কাজটা কিন্তু ফাস্ট করে দেওয়া। আমরা যখন ছোটো যখন ছিলাম তখন আমরা দেখতে পেয়েছি যে ডাকপিয়ন যে ছিলেন, ডাকপিয়ন আমাদের বাড়ি বাড়ি গিয়ে সাইকেলে বেল বাজিয়ে ডেকে চিঠিটা দিতেন, কোনো সময় মানি অর্ডারটা দিতেন। তো বর্তমান প্রজন্মটা কি হয়ে গেছে, সব মোবাইলে ঢুকে গেছে, কোনো সময় মেসেজ করছে, কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ করছে। তো এই চিঠি আদান প্রদানের বিষয়টা এরা কিছুই জানে না। তো তাদের কাছে আমাদের চিঠির আদান প্রদানটা কীভাবে ছিল সেটাকে ওদের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই প্রচেষ্টা। প্রত্যেক বাড়ি রথখোলা স্পোর্টিং ক্লাব কিছু না কিছু সামাজিক বার্তা নিয়ে শহরবাসীকে সেই বার্তা কিন্তু উপহার দেয়। ঠিক তেমনই ডাকপিয়নের যে সম্পর্ক সেটি কিন্তু এবছরের থিমের মাধ্যমে তারা তুলে ধরলেন আমাদের প্রাক প্রস্তুতি পর্বতে। আপনারা কিন্তু সেটি দেখতে পারলেন। আগামীতে এরকমই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে আমরা যাব এবং প্রাক প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকুন, চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদে। ধন্যবাদ।